চাভারে পানিতে ডুবে আলামিন নামে 9 বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সকালে উপজেলার আমিনবাজার ইউনিয়নের হিজলা এলাকায় তুরাক নদীতে এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, সকালে তুরাক নদীতে আলামিন নামের 9 বছরের ওই শিক্ষার্থী পানিতে গোসল করতে নামলে সে ডুবে যায়। পরে সাভার ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে নদীতে তল্লাশি চালিয়ে তার লাশ উদ্ধার করে। অপরদিকে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই নারী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।